সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবন কে আলো করি, আধার ভুবন কে আলো করি চাঁদের কিরণে। বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে। আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, একটা ছোট্ট কথা বলি, আমাদের দেখবেন এই এই দুনিয়াতে আমাদের এই পৃথিবীতে চলতে ফিরতে কত কিছু লাগে, কত প্রয়োজন পড়ে। যারা খুব বড় লোক তাদের কিন্তু আরামে দিন দিন চলে যায়, দিন গুজারা হয়ে যায়। যারা একদম অতিরিক্ত গরিব মানুষ তাদের চেয়ে মেঙে দিন চলে যায়। কিন্তু যারা ওই মিডিয়াম ঘরের মানুষ, মিডিল স্তর, এই এই দুনিয়াতে মধ্যবিত্ত যারা, এদেরকে খুব সমস্যার সম্মুখীন হতে হয় মাঝে মধ্যে একবার করে আমরা দেখতে পাই। এবং আমরা মাঝে মধ্যে হয় এই পরিস্থিতির শিকার। আমরা এই দুনিয়ার মধ্যে যখন এই আমাদের কাছে টাকা পয়সা যখন থাকে না, খুব পেরেশানির মধ্যে পড়ি, তখন আমরা কি করি, মানুষের কাছে ধার চাই। কেন? চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, ভালো মানুষ চুরি করবে না। আমরা কারোর কাছে ধার চাই, কারোর কাছে 2000 টাকা যদি ধার চাই, মামাতো ভাই, খালাতো ভাই, আব্বা, চাচা ভাই, যে হোক আত্মীয় স্বজনের কাছে যদি 2000 টাকা ধার চাই, কেউ যদি দিয়ে দেয় সহজে, আমরা কি বলি, তার কত শুকরিয়া আদায় করি না। তুমি 2000 টাকা দিয়েছো, তোমার এই যে এহসান আমি জীবনভর বলবো না, তোমাকে এখানে মনে রাখবো, তোমাকে ওইখানে মনে রাখবো, তোমাকে কি করে শুকরিয়া আদায় করবো, কি বলবো তোমাকে, আমি বুঝে উঠতে পারি না, আমার জবানে আসে না, তোমাকে কি বলবো। এত শুকরিয়া আদায় করে সে একটু পিছনে হটে যায়, চিন্তা করে হ্যাঁ যদি আমার পায়ে ধরে নেয় পড়ে যাবো তো, কেন 2000 টাকা পেয়ে এত খুশি হয়েছে, মানে খুশিতে যদি পায়ে ফায়ে ধরে নেয় পিছন হাঁটে। কিন্তু এই 2000 টাকা পেয়ে তুমি ধার পেয়ে বান্দা এত শুকরিয়া আদায় করছো বান্দার, তাহলে এই দুনিয়াতে যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি 24 ঘন্টা এহসান করে যাচ্ছে, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে দিনে কতবার শুকরিয়া আদায় করো, কতবার করো না, করা হয় না, ভুলে যায়। কিন্তু কেউ 2000 টাকা ধার দিলে 2 বছর পরে হলেও তাকে ফেরত দিতে হবে। কিন্তু তোমার আল্লাহ যদি তোমাকে কিছু দেয়, তুমি তার বদলে যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া, আমি শেষ করতে পারবো না তোমার শুকরিয়ার, হয়তো আল্লাহ খুশি হয় আরো 3 ডবল ঢেলে দেবে, নে বান্দা তুই খুশি থাক, কিন্তু ফেরত দিতে লাগবে না। আর এই দুনিয়াতে 2000 টাকা পেয়ে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহর এহসান আমাদের এই দুনিয়াতে 24 ঘন্টা তানার নিয়ামত ভক্ষণ করছি, এই নিঃশ্বাস 24 ঘন্টা তুমি ওই বড় নার্সিং হোমে ভর্তি হলে অক্সিজেন দেওয়া হয়, যখন ওই অক্সিজেনের শুধু বিলটা একবার হিসাব করবেন, ক্যালকুলেশন করে দেখবেন আপনার এক একটা নিঃশ্বাসের কত টাকা করে পড়েছে। কিন্তু এই 24 ঘন্টা আল্লাহ আপনাকে নিঃশ্বাস ফ্রিতে দিয়ে যাচ্ছে। এই গাছপালা নদী নালা এই দুনিয়াতে যদি আল্লাহ চায় তো পানি যদি পুরো শুকিয়ে দেয়, তাহলে আমরা আরামে বাঁচতে পারবো না? গাছপালাকে যদি মেরে দেয় আমরা বাঁচতে পারবো না? আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না এই দুনিয়াতে আল্লাহ নিয়ামত আমাদের জন্য কি কি আমরা এই দুনিয়াতে, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখেছেন। এই কানে শুনছি যদি আল্লাহ একটা মিটার বসাতো যে এই এত টাকা ইউনিট হবে, এত টাকা বিল দিতে হবে, চোখের যদি একটা মিটার বসাতো, যদি নাকের নিঃশ্বাসের বসাতো, কি হতো? আল্লাহ সব কিছু ফ্রিতে আমরা এই দুনিয়াতে পাচ্ছি, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি না। আর 2000 টাকা যদি কেউ দেয়, ওরে বাবা তার পিছন পিছন ঘুরে ঘুরে পেরেশান। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, কোরআনে বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কো।
কোরআনে বলছে আহাত, দেখো কোরআনে আসমান কে আমি বানিয়েছি মাথার ছাদ, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদাত, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদাত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি। এই দুনিয়াতে আমরা যা শাক সবজি ফল মূল যা খেয়ে বেঁচে থাকি, অনেকজনে আমরা মনে করি বাপের বেটা হতে চাষ করি বলে তো তবে শাক সবজি হয় আর খাই, তো এইটা যদি মনে করো যখন খরা পড়ে যায়, যখন শাক সবজি চাষবাস একটুখানি শুকিয়ে যায় কমে যায়, তখন আল্লাহর কাছে হাত পাতন হুজুরকে বলো হুজুর একটু দোয়া করো, তখন কেন বলো কবি ছন্দের মাধ্যমে আরো কিছু, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মমিন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মমিন, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, আধার ভুবন কে আলো করি, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, আমি তোদের মালিক আমি প্রভু আমি রব, আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে বলছেন, আমি তোদের মালিক আমি প্রভু আমি রব, হায়াত মওত রিজিক দৌলত আমার হাতে সব, আমি তোদের মালিক আমি প্রভু আমি রব, হায়াত মওত রিজিক দৌলত আমার হাতে সব, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। একটি শুক্রিয়া স্বরূপ একটি গজল এবং হামদে বারিতালা, তারপরে আমরা ইনশাআল্লাহ